হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও নতুন একটি 100% ফ্রি জেনুইন বাছাই করা 100% ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো স্টিল কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে। গাইজ, এখানে বর্তমানে দুটি ইউনিটের ডিফারেন্ট ডিফারেন্ট প্রচুর প্রোফাইলের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, কোনোভাবে গুলিয়ে ফেলবেন না, খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আর শুনবেন। গাইজ, এখানে আপনাদের কোম্পানি নেম রয়েছে শ্যাম মেটালিক্স কোম্পানি তরফ থেকে। প্রিয় বন্ধুরা, এখানে আপনাদের আমি আগেই বললাম যে দুটি ইউনিটের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে। এখানে দুটি ইউনিটের মধ্যে একটি রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, আর একটি রয়েছে অল ওভার উড়িষ্যা জুড়ে। আমরা যেহেতু বাংলার ক্যান্ডিডেটসের জন্য আপডেট দিই, তাই ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে আপডেটের নোটিশ রয়েছে সেই সমস্ত ডিটেলসে বলার সাথে দেখিয়ে দেবো। এছাড়া আজকের এই ভিডিওতে আমরা জানাবো এখানে কাজের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা, এছাড়া কোন কোন পোস্ট এখানে রয়েছে অ্যান্ড কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান লাগবে, এর সাথে এজ লিমিট কী রয়েছে অ্যান্ড স্যালারি ও বেনিফিটসগুলো কেমন কী পেয়ে যাবেন আপনারা এখানে কাজ করলে। এছাড়া 100% ফ্রিতে কোনো রকম এক টাকাও কাউকে না দিয়ে ডাইরেক্ট এইচআরের সাথে কন্ট্যাক্ট, অ্যাপ্লাই করবেন কীভাবে আপনারা, সমস্ত A to Z ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্টেপ বাই স্টেপ বলার সাথে আপনাদের আমি দেখিয়েও দেব। প্রিয় বন্ধুরা, আপনারা যদি শ্যাম মেটালিক্সের মতো নামি দামি কোম্পানিতে জব করতে চান, তাহলে এই দারুণ ইনফরমেশনের জন্য অবশ্যই কিন্তু এইভাবে লাইক দিয়ে কেয়ারফুলি সবটা দেখবেন আর মন দিয়ে শুনবেন। এর পাশাপাশি জানাতে চাইবো গাইস, মাথায় রাখবেন এটি আপনাদের ফুল টাইম পার্মানেন্ট জব রয়েছে, এছাড়া এটি আপনাদের ডাইরেক্ট পেরোল জব রয়েছে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানের আপনাদের আমি ডিটেলস বলবো। গাইস, শ্যাম মেটালিক সম্পর্কে যদি কেউ না জানেন, তাহলে অবশ্যই গুগল করে একটু নলেজ নিয়ে নিতে পারেন। আমি অবশ্যই সবাইকে বলবো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই একটু নলেজ নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন, তাহলে ইন্টারভিউ অবশ্যই ক্র্যাক করতে আপনাদের কিন্তু সুবিধা হবে আর ক্র্যাক করবেনই। এছাড়া শ্যাম মেটালিক সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট নোটিস যেটা বলা হয়েছে দেখুন, আমি বল, শ্যাম মেটালিক্স ডাজন্ট চার্জ এনি মানি ফ্রম জব সিকার্স। মানে পরিষ্কারভাবে বলা হয়েছে শ্যাম মেটালিক্স কিন্তু কোনো সময় কোনো ক্যান্ডিডেটস থেকে এক টাকাও জবের জন্য কিন্তু চায় না, কোনো রকম টাকা পয়সা দাবি এরা করে না। তাই আপনারা কারোর কথা শুনে ভুল করেও এক টাকাও কাউকে দিতে যাবেন না। এছাড়া আপনারা যদি চান টাকা লুটে ধাপ্পাবাজি দালাল থেকে বাঁচতে, আর এমনই ডাইরেক্ট ফ্রি জেনুইন জবের অপরচুনিটির খোঁজ সবার আগে পেতে, তাহলে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে রাখুন এক্ষুনি। সো প্রিয় বন্ধুরা, শুরুতেই জেনে নেব এই কাজের জন্য কারা কারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। গাইস, এই কাজের জন্য ছেলে মেয়ে সবাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া নেক্সট জেনে নেব এই কাজের জন্য পশ্চিমবাংলার সমস্ত এরিয়া জুড়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট জেনে নেব এই কাজের জন্য এনি ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া নেক্সট আসি এই কাজের জন্য স্যালারি অ্যান্ড বেনিফিটসগুলো কেমন কী রয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে ডিফারেন্ট প্রোফাইলের জন্য ডিফারেন্ট স্যালারি স্ট্রাকচার রয়েছে, ডিপেন্ড করছে আপনাদের পোস্ট ইন্টারভিউ আর কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সের ওপরে, তবে স্যালারি অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন আপনারা। এছাড়া এর সাথে বেনিফিট হিসেবে থাকা অ্যান্ড খাওয়া ফ্রিতে পেয়ে যাচ্ছেন, অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড ফেসিলিটি। মাথায় রাখবেন এটি শুধুমাত্র বিশেষ কিছু পজিশনের জন্য বললাম, কিন্তু মাথায় রাখবেন অবশ্যই। নেক্সট আসি এখানে কাজের জন্য আপনাদের কোয়ালিফিকেশান মানে যোগ্যতা কী চাওয়া হয়েছে, চলুন তাহলে সেটি আমরা জেনে নিই। গাইস, 10th পাস থেকে শুরু করে ITI, এছাড়া বিটেক অ্যান্ড ডিপ্লোমা, BE, MSc, BSc, এছাড়া এনি গ্র্যাজুয়েট, অবশ্যই কোয়ালিফিকেশানগুলো আবারও ভালো করে একটু শুনে নেবেন, সবাই অ্যাপ্লাই করতে পারবেন এই কোয়ালিফিকেশান যারা রয়েছেন। গাইস, এখানে ডিফারেন্ট প্রোফাইলের জন্য ডিফারেন্ট কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তবে কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান রয়েছে আমি আগে বলার সাথে দেখিয়ে দিচ্ছি। নেক্সট এবার আসি এজ লিমিট কী রয়েছে। প্রিয় বন্ধুরা, এই কাজের জন্য কিন্তু মিনিমাম 18 বছর বয়স হলেই সবাই অ্যাপ্লাই করতে পারবেন, বাট ম্যাক্সিমাম এজ লিমিটের কথা কিচ্ছু বলা হয়নি, বিকজ শুধু ফ্রেশার্স নয়, ফ্রেশার্সের সাথে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসও হায়ারিং চলছে। নেক্সট এবার জেনে নেব কোন কোন পোস্ট রয়েছে আর তাদের অফিসিয়াল ডিটেলসটি, চলুন তাহলে জেনে নিই। প্রিয় বন্ধুরা, একটু ধৈর্য নিয়ে দেখবেন, আমি ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স সবার জন্য ডিটেলস স্টেপ বাই স্টেপ বলছি, একটু কেয়ারফুলি দেখবেন আর বুঝবেন তবেই অ্যাপ্লাই করবেন। সো অন স্ক্রিনে শো করছে, দেখতেই পাচ্ছেন গাইস, দেখুন লেখা রয়েছে উই আর হায়ারিং, মানে শ্যাম মেটালিক্সের তরফ থেকে হায়ারিং করছে।
দেখুন বলা হয়েছে ভ্যাকেন্সি ফর আওয়ার ইউনিটস অ্যাট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা। দেখুন আমি আগেই বলেছি দুটি ইউনিটের জন্য নিয়োগ চলছে, বাট আমি অনলি ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি, একটু কেয়ারফুলি দেখুন আর শুনুন গাইস। প্রথমে রয়েছে আপনাদের দেখুন পেলেট অ্যান্ড বেনিফিকেশন ডিপার্টমেন্টের জন্য, যেমন রয়েছে মেকানিক্যালের জন্য নিয়োগ চলছে, যেমন দেখুন এখানে তাও ইঞ্জিনিয়ারদের, এছাড়া সিনিয়র ইঞ্জিনিয়ার, এছাড়া এখানে রয়েছে ফিটার মানে আইটিআইদের জন্য কিন্তু রয়েছে। এখানে সবগুলোই দেখাবো, আপনারা আপনাদের মতো করে যে যেটা এলিজিবল হবেন সেটা অ্যাপ্লিকেশন করবেন, আর অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা শেষে বলে দিচ্ছি। নেক্সট দেখুন ফোরম্যান, এছাড়া অপারেশনের জন্য রয়েছে বয়েলিং ডাইস অপারেটর, এছাড়া দেখুন টিজি অপারেটর, এছাড়া মিল অপারেটর, এইসবের জন্য ভিন্ন ভিন্ন প্রচুর পরিমাণে রয়েছে ভ্যাকেন্সি। নেক্সট দেখুন ইলেকট্রিক্যালের জন্য এসআর ইঞ্জিনিয়ার, তারপর রয়েছে এখানে ইলেকট্রিশিয়ান, এছাড়া রয়েছে টেকনিশিয়ান, এসব ভিন্ন ভিন্ন রয়েছে। নেক্সট আসি কিউসি ডিপার্টমেন্টের জন্য, যেমন রয়েছে পজিশন ইনচার্জ, এছাড়া রয়েছে কেমিস্ট, এছাড়া নেক্সট আরও রয়েছে অন্য অন্য ডিপার্টমেন্টগুলো রয়েছে। আমি অন স্ক্রিনে শো করাচ্ছি, একটু দেখে নিন, প্রচুর রয়েছে, ভিডিও অনেক লং হয়ে যাবে তাই অন স্ক্রিনে শো করছে, দেখতেই পাচ্ছেন। এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য কিন্তু রয়েছে, এছাড়া নর্মাল জেনারেল ক্যান্ডিডেটসের জন্য সাপোর্ট ফাংশন ডিপার্টমেন্টের জন্য রয়েছে, দেখুন অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে ভিন্ন ভিন্ন আরও রয়েছে। একটু আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন বা ভিডিও পজ করে দেখে নেবেন, যদি ক্লিয়ার না দেখতে পান তাহলে অবশ্যই ভিডিও কোয়ালিটিটা একটু হাই করে স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। সো গাইস, এই সমস্ত হিউজ পরিমাণে ডিপার্টমেন্ট রয়েছে আমি আগেই বলেছি, তাই আপনারা যেটা ইচ্ছে এলিজিবল হবেন, আপনাদের পছন্দ মতো একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এবার আসি তাহলে অ্যাপ্লিকেশন করবেন কীভাবে। প্রিয় বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে ডাইরেক্ট মেল আইডি দেওয়া রয়েছে, ওই মেল আইডিদের মধ্যে আপনাদের সাবজেক্ট লাইনের মধ্যে পোস্ট মেনশন করে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করুন। এছাড়া যদি কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন করতে প্রবলেম হয় তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে ডাইরেক্ট এইচআর ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, শুধুমাত্র অফিসিয়াল টাইমের মধ্যে সরাসরি কন্ট্যাক্ট করে কল করে নিতে পারেন, কন্ট্যাক্ট করে নেবেন। এছাড়া 10th পাস ক্যান্ডিডেটসরা চাইলে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন, অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন দেখুন বলে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কিন্তু এই পেজের মধ্যে চলে আসতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে, আর এই ফর্মের লিঙ্ক থাকবে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে। এই লিঙ্ক খুললে আপনারা এই পেজে চলে আসতে পারবেন, সরাসরি আপনারা নিচে থেকে স্ক্রল ডাউন করে নেবেন, স্ক্রল ডাউন করে নিয়ে দেখতে পাবেন যেমন আপনাদের এখানে ফর্ম রয়েছে, ফর্মটি ফিল আপ করতে হবে। চলুন তাহলে আমি দেখিয়ে দিই, প্রথমে এখানে ফুল নেমের জায়গায় ফুল নেম দিয়ে নেবেন, এখানে কিন্তু আপনারা নিচে চুজ করে নেবেন, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিয়ে নেবেন, ইউর ইমেলের জায়গায় এখানে আপনার ইমেল আইডি দিয়ে নেবেন, এখানে মেসেজে আপনাদের এক্সপিরিয়েন্স যেটি রয়েছে আপনাদের সম্পর্কে লিখে দেবেন। তারপর চুজ ফাইলে গিয়ে আপনাদের কিন্তু এখানে চুজ ফাইলে গিয়ে যেটি আপনাদের সিভি বায়োডাটা রিজিউম রয়েছে সেটি এখানে আপনারা চুজ অবশ্যই করে নেবেন। সিলেক্ট ডিপার্টমেন্টে গিয়ে আপনারা এখানে কী করবেন, এখানে আপনার যেই ডিপার্টমেন্টে যে যেটির জন্য আপনারা কাজ করতে চান সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নিচে রয়েছে সাবমিট অপশন, পুরো ফর্মটি সুন্দর করে ফিল আপ করে দেওয়ার পরে এই সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফর্মটি সরাসরি এইচআরের কাছে সাবমিট হয়ে যাবে। আবার বলে দিতে চাই, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কটা ক্লিক করলে আপনার এই পেজে চলে আসতে পারবেন। সো গাইস, আপনারা চাইলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট আমি পার্সোনালি প্রেফার করব আপনারা মেল করুন, কারণ অফিসিয়াল এই রিসেন্ট আপডেটস কিন্তু ওরা পোস্ট করেছে যেটা আমি আগেই দেখলাম, তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করুন। ইন্টারভিউ কিন্তু এই মাসেই নয় তো সামনের মাসেই হবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটসদের কিন্তু ওরা মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবে। সো সবাইকে বলবো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটসরা দ্রুত অ্যাপ্লাই করুন। সো এমনই ফ্রি জেনুইন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আবারও দেখা হচ্ছে নতুন কোনো এমনই ফ্রি জেনুইন ডাইরেক্ট কাজের অপরচুনিটির খোঁজ নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।